আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ চ্যানেলে আপনারা জানান যে আমরা প্রতিদিন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর আমাদের চ্যানেলে প্রচার করে থাকি আপনাদের সুবিধার সুবিধা জানাবকে আমরা একটি খবর প্রচার করবো সে খবরটি প্রচার করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না করোনা ভাইরাসের অতি কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর তিরিশে মার্চে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে শিক্ষামন্ত্রী দীপ্যমণি আজ শনিবার রাত এক বৈঠক শেষে সাংবাদিকদের তথ্যটি জানান সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি ছিল আগামীকাল রোববার আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল কলেজ খোলা হবে কি না এবং সে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা তা পর্যালোচনা করার জন্য আর শনিবার আন্তঃ বৈঠক ডাকা হয় সন্ধ্যায় পরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় বৈঠক শিকার মূলত এই সিদ্ধান্ত হয় এর আগে গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যায় করতে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই দিন শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন জানিয়েছিলেন সব বিশ্ববিদ্যালয় শ্রেণীর কক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর চব্বিশে মে থেকে এ অবস্থা স্কুল কলেজ কবে খুলবে সেটি জানা আগ্রহ সংশ্লিষ্টদের করোনার কারণে গত বছর সতেরো মাস থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে আর শিক্ষামন্ত্রী বলেন রোজার সময় পুরোটা সময় ছুটি থাকবে না এমনিতে অনেক সময় চলে গেছে আমরাও ছোটবেলায় দেখেছি শুধু ঈদের সময় ছুটি থাকতো এবার আমরা তেমনটি করতে চাই সমাজ দর্শকবৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য